মুমিন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলছে বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহও যদি হয় গাফারতু লাকা ওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব ওয়ালা উবালি উবালি অর্থ হলো আমি কোনো পরোয়া করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবা শুধু তুমি আমারে ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান হাদিসে কুদসিতে আছে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুনাহ করবে না আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব কিন্তু আপনি এইমাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ এইমাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন আপনি এরকম ডাকাইতেলেন কা বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা তার জিন্দেগিতে ততটাই বরকত দিবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে এইটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কি এটা তো পড়েই গেছে সবটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্য কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটো জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দেগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোলো তাহলে নিজের ফিকির করতে বলছি আবার কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে
এটা তোমাদের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে জিম্মাদারি। তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয়, যে আল্লাহ তাআলা একজন মুমিনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা। এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে, সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে, অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখেরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতো গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ, কেমন বুদ্ধিমান! চিন্তা করে দেখেন, এটা হইল নি কিছু, দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এটা কী ধরনের বেওকুফ লোক, যে অন্যের উপকার করতে গিয়ে, নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে হইব? এই আমি অনেক সময় বলি, অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আছে, মাহফিলের আয়োজন করলো। এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা, কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল, এই কারণে তুমি আসর নামাজ মাগরিব এশা হে পড়তে আরে নাই। কেন? ব্যস্ত ছিল। হইল কথা, তুমি এটা কি বললা? তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, এটা একেবারেই ভুল ধারণা, ভুল ধারণা। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে, জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনও করলা ভাজি বাকি, এখনও ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে, নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশিনকালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে, কি বলে, নিজেকে বাদ দিয়া বলছে। তাইলে বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, হাজারখানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন কেন? এত কষ্ট করেন বউ বাচ্চার জন্য? হারে বেওকুফ, তো নিজেরে বললে কেন, নিজেরে বললেন কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করল, এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, অন্যকে ইমানের দাওয়াত দিল, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো, তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা এই চারটা জিনিস যার একত্র হলো, আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল, সে কি করলো, বেঁচে গেল। তাহলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না, নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি, এই কথাটা জরুরি। আমার একদিন একজনে বলতেছে, যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন, আমরাও তো মেল মিটিং দেন দরবার, হ্যাঁ, সর্দারি মাতব্বরি করি, মানুষের লগে মীমাংসা করে দেয়, এটাও তো কত বড় সওয়াবের কাজ। তার মানে উনি বুঝাইতে চাইতেছে, আমরা এই সওয়াবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারি না, আপনি এত বড় সওয়াবের কাজ করার কারণে উনি নামাজের টাইম, পাগল কোথাকার! এটা হইল কথা, এটা কি বললা তুমি? তোমার বুঝি বলছে আল্লাহ তাআলা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান, যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি, মেল মিটিং করলেও সেই নেকি, কাজে যার যেটা ভাল লাগে নাকি? এইটা নিয়ে কথা ভাই বলেন। এই জন্য বললাম, নিজেকে ভুলা না, নিজেকে ভুলে না যাও। ছেলেপেলেরা আপনার নিজেকে ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় অভিশাপ কি, কোনো বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত কি,
আল্লাহ তাআলা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তাআলা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় ফাংসাহুম আনফুসাহুম মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমিন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনটাই তার কাছে ভালো লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনোদিনই ফজরের নামাজ পড়ে না কোনোদিনই পড়ে না ওমা এটা কি হায়ওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ্পদ জন্তু কোনোদিনই বিশ বছরের মধ্যে কোনোদিনই সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম না তার সিস্টেমে এটা ব্যবসার যে কথা কইলে মিছা কথা কয় বললেই দুই নম্বরি মাল দেয় কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না 100 গ্রাম কম দিবই 50 গ্রাম কম দিবেই মানে এই কিস্তি নিবেই এই যে 30 বছর 50 বছর 40 বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহর নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর্দা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে মানে তার মনে নাই সে জানেই না যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই না তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাশরের ময়দানে উঠতে হবে এই কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্পদ জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এই আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাইয়া দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না এটাই বুঝে না নালে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা আমি জাহান্নামে যাইয়া তুই ফুতুরে ভাত খাওয়াইতে হবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাতাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতি করে হোক জিফুত খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোন বিধান আছে কোথাও তো তাইলে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে কাল্লা বাল তুহিব্বুন আল আজিলা ওয়া তাদারুন আল আখিরা আল্লাহ তাআলা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছো আখেরাতকে ছেড়ে দিয়েছো আসল কথা হইল তোমাদের কাছে আখেরাত কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় না সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরই তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরাত ইনি কয় আরই হুজুর আর কইতে লাগলি কি আর কোনটা না কয়নি মাতিস না বেটা মাইক ফাইলে কেডা না কয় এ এই গাদ্দারের কলিজার ভিতরে হলো এটা ও কইতে লাগলে একে কয় ও হুজুরা গদুর বাড়াইয়াও কয় এই জাতীয় কথা করে টিটকারি মাইর আছে আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদো কান ফাজলামি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেস্তা যখন জাহান্নামে ফেলবে ইজা উলকু ফিহা যখন নাফরমান বেঈমানকে ফেরেস্তারা জাহান্নামে ফেলবে সামিউ লাহা শাহীকা ওয়াহিয়া তাফুর দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকায়া দেখবে যে কি প্রচন্ড আগুন
হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে আলাম ইয়াতিকুম নাদির এই বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান্নামী বান্দা তখন বলবে ক্বালু বালা অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কদ জাআনা নাদির আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগোরে বলছিল কিন্তু ফাকাযাবনা আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করছি হইতো না আমি মনে করছি হইতো না অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নাজ্জালাল্লাহু মিন শাই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটি তোমরা বানাইয়া কর সরাসরি কোরআন শরীফ আছে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলা না আখেরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা ধরা আমরা ধরা খামো তাই নিয়ে লাভে আমরা ধরা খামো উনি বুঝছে আমরা ধরা খাবো তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু হায় বন্ধু হায় ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেই না পাত্তাই দেই না বুঝেন নাই কথাটা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বাইকে যাইতে হয়েছে বুঝেন নাই হ্যাঁ 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 ব্যাস তবে এটাই কারণ বিষয়টারে মনে করছে কাম খেয়ালি অফলাইন কোকা শিক্ষর মাইকার দেয় বুঝেন নাই কথা ইতান ফুলা ফান টোলা ফান ঠান্ড হয়ে যাবো দুই একটা ভিটামিটা দিলে এই মস্কারি করছে মস্কারি করছে মনে করছে ইয়ার কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাঘা বাগদ হয়েছে একেবারে সদ্য গোষ্ঠী শুদ্ধা বাইকে গেছে এই জন্য বললাম এটা 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 সবক আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্দাকে এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে নাই আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরব নয় তো আখেরাতে আমি ছাড়ব না আমি ছাড়ব না ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر إن بطش ربك لشديد الله تعالى بولن أمار دھرا برو شکت دھرا بندا أمي چھار بونا أمي دھر بوئي أمي دھر بوئي اي جو نئے جے کوئی جن چھلے آچھو بھائی أمار انور نئے جے کے بھولے أمي جو دی آما کی بھولے جائی أمي جو دی اٹھائی نا بوزی جا أمي ایک جن مسلمان ایک جن مسلمان এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বে না এটা কিসের মুসলমান এ মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বোঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেন আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে
অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি মইটা কি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে 365 দিন খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই কুনমার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কয় মানছে বুঝি ডেইলি টেলিভিশন চাই এটা কি থাকবো চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অনস আদোয়ানে বইয়া বেডিতে নাচ চায় কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা 60 বছর বয়সে মানুষ বিড়ি খায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো মরবেন কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব হবে হুদা সাইক আর রয়েছে 740 না কত 540 কি এত সকাল আখেরাতের চিন্তা করে কিরম যাক না 200 বছর এরকম কথা বলেন এমনটাই দুনিয়া আমাদের হায়াত কি এমন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু وَبَلَغَ 40 سنة قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ الله বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40 কত ওয়া বালাগা 40 মানে 40 আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ 40-এর পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন এই এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসেবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়ের তৌফিক দেন তিন নম্বর আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন চার নম্বর ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দাও ইন্নি তুবতু ইলাইকা পাঁচ নম্বরে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তওবা করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নম্বরে ওয়া ইন্নি মিনাল মুসলিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব বাকিটা আপনি আমারে কবুল করেন কি দোয়া দেখছেন কি সুন্দর না তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমারে তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারে প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে ডা হুজুর বয়স কত আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে আরো 2 বছর আগে
তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা hayat রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নিন রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুটি কাইটা গেছে কাইটা গেছে এই জিন্দেগি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোম ওয়ালা আরেকটা সিট আছে এটা আলগা কিনা ডাক্তারে লিখে দিয়েছে তো আমি এটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা সহ্য করতে পারি না তে এই আজ থেকে 5 বছর আগে আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না তো এজন্য বললাম ভাই আমরা প্রত্যেককে এটা বোঝা উচিত মুমিন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলছে বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহও যদি হয় গাফারতু লাকা ওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব ওয়ালা উবালি উবালি অর্থ হলো আমি কোনো পরোয়া করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবা শুধু তুমি আমারে ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান হাদিসে কুদসিতে আছে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুনাহ করবে না আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব কিন্তু আপনি এইমাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ এইমাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন আপনি এরকম ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি দিয়ে এইমাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হইয়েই সাদওয়ানে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তওবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন কার লগে পাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লগে করতেছো এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেড়ামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ
সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখব কোরআন শরীফের আয়াত ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখব আমি সেই মালিক তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও যাও কই যাও থাক ভাই কি করমু একটা মুখ সরম চোখ সরম তো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজগা যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানুষ কি কইব তে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে নাফরমান তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন সেজদা দাও না আল্লাহ তাআলা কি দশ টাকার উপকার করছে শুধু কি আশ্চর্য মুসলমান আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে মা গাররাকা বিরাব্বিকাল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা আমার বাদ দিলা কেমনে বান্দা কেমনে বাদ দিলা হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহ রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না হিসাব করা না বান্দা খাজাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা আপনি মনে করেন আপনার যে একটা টেনশান আমি একটা উদাহরণ দিই আপনার যেহেতু টেনশান যে আরে আমি মরলে আমার এই সাতটা জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো ভবিষ্যৎ কীতে হইব তাগো আহারে আল্লাহ কেমনে কি হইব আপনি যেহেতু খুব টেনশান মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত সাতজন আর তোমরা দুইজন জামাই বউ এই ছয়জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুড়ি দিয়ে লাই বুঝেন না মামা যেহেতু একটা টেনশনে ফেরিয়ে গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই তাইলে তো তোমার টেনশন কমে গেল আপনি আলুডি ছিবেন কো কথা বলে না বুঝেন নাই আমার কথাটা আপনি এই আলু আগামী একশো বছরের আলু ইডি থুইবেন কোনানে কাকুনানে থুইবেন আপনি চৈদ্দ গোষ্ঠীর মাতাতনি থুইবেন এইগুলা আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ থুইবেন কই রসুন থুইবেন কই আচ্ছা থুইলে ইডি ফসত না তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক কে পরিমাণ দয়াবান মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গাফেল নই গাফেল নই সাতবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে আমি পিঁপড়া ফেরেস্তা দুইটাই
একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি হ্যাঁ কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর স্বর্গের মতো দৌড়াই হ্যাঁ বুঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে এনে তো আমি ভাত তরকারি কতখানে ছিড়েন না ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতে ফেরেস্তা কইতো দৌড় বেটা বেটা একটা ভাত দুগাল লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবা বেটা আল্লাহ তাআলা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁদবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছেন তা মনে রাখবেন তাফসীরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদীর শুধু মানুষের না তাকদীর আল্লাহ ছাড়া মা সেওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মখলুকের তাকদীর আছে ও পিঁপড়ারও মশারও মা ছিল এই জন্য মশায় এবারে কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে আর উনি মারা গেছে এই তকদীর এমনি আছিল বুঝেন নাই কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এদূর পর্যন্ত গেছে কেউ মারছে না ও এবারের কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে নিছে তকদীর এভাবেই ছিল বুঝেন নাই আমার কথাটা সব কিছুর কি আছে তকদীর আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন